বাংলাদেশ থেকে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে কিন্তু বাড়তি খরচের অজুহাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবছর সিলেট থেকে সরাসরি কোনো হজ ফ্লাইট পরিচালনা করবে না বলে জানা গেছে সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট পরিচালিত না হলে সিলেটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে পারেন এমন আশঙ্কা সংশ্লিষ্টদের সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক চাকা ক্যাবেরায় ছিলেন রুহিন আহমদ এবছর বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজারেরও কিছু বেশি হজ যাত্রী পবিত্র হজব্রত পালন করবেন বরাবর নেয় এবছরও সিলেট থেকে তিন থেকে চার হাজার হজে গমনেচ্ছু পবিত্র হজ পালনের জন্য তাদের নাম নিবন্ধিত করিয়েছেন গত বছর সম পরিমাণ হজ যাত্রী থাকলেও এদের বেশিরভাগই বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি চারটি ফ্লাইটে সৌদি আরব পৌঁছে দেয় কিন্তু এবছর বে কমানোর অজুহাতে বিমান বাংলাদেশ সিলেট থেকে সরাসরি কোনো ফ্লাইট পরিচালনা করবে না বলে জানালেন আটাপ সিলেট জুনের এ নেতা বিষয়টা নিয়ে আমরা সবসময় প্রতি বছর এটা জটিলতার সম্মুখীন হই বাট এই বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনে হয় সিদ্ধান্ত নিয়েছে যে সিলেট থেকে কোনো ফ্লাইট না দেওয়ার জন্য কি কারণে এমন সিদ্ধান্ত এবং সিলেট থেকে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারে কোনো প্রচেষ্টা চালানো হচ্ছে কিনা এর জবাবে আটাপ সিলেট জুনের সভাপতি জানান ব্যয়ের একটা পরিকল্পনা রয়েছে আমার মনে হচ্ছে সেই দিক বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার ব্যয়কে সংকুচিতীয় করার চিন্তা ভাবনায় সিলেট থেকে ফ্লাইট দেওয়ার চিন্তা করতেছে না এ আমরা তো বিমানকে অনুরোধ করেছি সিলেট অঞ্চলে বিমানের ডিজিএম সাহেব আসছিলেন এবং আমরা আতাবের সহিত ওনার মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমরা অনুরোধ করেছি পরবর্তীতে লিখিত ওনাকে অনুরোধ জানিয়েছি যে যাতে হজযাত্রীদের জন্য সিলেট যে তা সিলেট ফ্লাইটের ব্যবস্থা করা হয় তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার বিষয়টি নিশ্চিত না করলেও কিছু জটিলতা আছে জানিয়ে বলেছেন ফ্লাইট শিডিউল না পাওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কিছু বলতে পারছেন না শিডিউল পেয়ে গেলে আমরা হয়তো এটা জানতে পারবো যে আমাদের এয়ারক্রাফট বহরে আসতেছে কিনা বাজের ব্যাকআপ দেওয়ার জন্য সিলেট থেকে সিলেটেরও এই এই সিলেট থেকে যাবে কি এটা সিলেটের উপর নির্ভর করবে অনেকটা এটা তো কারণ তাদের শিডিউল তো তারা দিবে ওই সময় আমাদের দিতে পারবো কিনা না বা তাদের সঙ্গে মিসম্যাচ হয়ে যাবে কিনা আছে কিছু জটিলতা আছে যেটা এখন কিছুই বলা যাবে না কোনো অজুহাত নয় প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে হলেও সিলেট জেদ্দা সিলেট বাংলাদেশ বিমানের সরাসরি প্রথা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা আব্দুল মালিক জাকা চ্যানেলেস নিউজ সিলেট